সোমবার থেকে শুরু হচ্ছে এইচপি ইউনিটের পনেরো দিনের ক্যাম্প জাতীয় দলে নিয়মিত জায়গা না পাওয়া ক্রিকেটারদের পর্যাপ্ত প্রস্তুতি সুযোগ দেয়াই লক্ষ্য বোর্ডের ভুটানের বিপক্ষে ফিফার দুই প্রীতি ম্যাচ জিতে র্যাঙ্কিংয়ে উন্নতি চায় বাংলাদেশ চাংলি মিথানের অতীত পারফরম্যান্সে সতর্ক ফুটবলাররা রক্ষণে বাড়তি মনোযোগ কাব্রেরার অবৈধভাবে নারী ফুটবল লীগের চার ক্লাবকে কাউন্সিলরশিপ দেওয়ার অভিযোগ বাফুফের বিরুদ্ধে মূল হতা সাধারণ সম্পাদক তুষার সদুত্তর নেই ফেডারেশনের সোমবার থেকে শুরু হচ্ছে এইচপি ইউনিটের পনেরো দিনের ক্যাম্প বয়স নয় জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে চলবে এই প্রস্তুতি পর্ব এনসিএল এর টি ফরম্যাট সহ বিসিএল ও এনসিএল সামনে রেখে চলবে এই ক্যাম্প সবশেষ অস্ট্রেলিয়া সফরে দলের পারফরমেন্স সন্তুষ্ট করলেও তামিম ব্যক্তিগত পারফরমেন্স হতাশ করেছে টিম ম্যানেজমেন্টকে দারুণ একটা অস্ট্রেলিয়া ট্যুর শেষ করে দেশে এসেছে এইচপি ইউনিট ফাইনালে হারলেও রাব্বি জিসান রিপোনরা পারফরমেন্সে ছাপ ফেলেছেন টপ এন্ড টি টোয়েন্টি সিরিজে দেশে এসে আবারও নিজেদের ঝালিয়ে নেয়ার পর্ব শুরু হচ্ছে এই উড়তি তারকাদের হোমাপ ক্রিকেটে সোমবার থেকে শুরু হবে পনেরো দিনের ক্যাম্প চলতি বছর আর কোনো সফর না থাকলেও ঘরোয়া টুর্নামেন্ট সামনে রেখে অনুশীলন চালিয়ে যাবে রেড অ্যান্ড গ্রিন এইচপি আমাদের ক্যাম্প শুরু হচ্ছে আজকে প্লেয়াররা রিপোর্ট করছে এবং কালকে থেকে ক্যাম্প শুরু হচ্ছে যেটা পনেরো দিনের একটা ক্যাম্প হবে তারপরে এখন ক্যাম্পটা বেসিক্যালি হচ্ছে আমাদের সামনে এনসিএল শুরু হচ্ছে এনসিএলকে বেস করেই তাদের প্রিপারেশনটা শুরু হবে তার পাশাপাশি আমাদের ইমার্জিং একটা ট্যুরও রয়েছে একটা টুর্নামেন্ট রয়েছে সেটা খেলতে যাব সেটা যাওয়ার আগে হয়তো আবার আমরা শর্টলিস্ট করে মানে ইমার্জিং টিম নিয়ে আবার একটা ক্যাম্প হবে এইচপি টপ এন্ড টি টোয়েন্টি সিরিজে তরুণরা পারফর্ম করলেও হতাশ করেছেন জাতীয় দলের অভিজ্ঞ দুই মুখ তানজিদ তামিম ও আফিফ হোসেন ধ্রুপ বিশেষ করে আফিফের জন্য পুরনো ব্যর্থতা নতুন করে সামনে এসেছে বিগ ব্যাশের বয়স ভিত্তিক দলগুলোর বিপক্ষে তাদের এই পারফরমেন্স চিন্তার কারণ বিসিবিরও তামিম আফিফ আসলে আসলে খেলতে পারেনি অনেক সময় এটা হয় যে ব্যাক অফ মাইন্ডে কাজ করে একটু রিল্যাক্স থাকে সেই জিনিসটা ইনিশিয়ালি তাদের মধ্যে কাজ করেছিল বাট আফিফ আর তামিমের পারফরমেন্সটা যদি আমি বাদ দিই বাকি যারা ছিল আমি যদি শামিমের কথা বলি সে এই টুর্নামেন্টে ভালো খেলেছে নামে এইচপি হলেও বয়সের কোনো সীমা রেখা রাখতে চাচ্ছে না বিসিবি জাতীয় দলে নিয়মিত সুযোগ না পাওয়া ক্রিকেটারদের জন্য এই ব্যানারে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দিতে চায় নীতি নির্ধারকরা এইচপিতে এখন কোনো এইচ বিরিয়ারটা হয়তো আমরা ফলো করব না নেক্সট টাইম থেকে বিকজ আমাদের জানি যে বেসিক্যালি ইমার্জিং টিম হিসেবে আমরা চিন্তা করি সো ইমার্জিং টিম যখন খেলতে যায় তখন কিন্তু আগে একটা বিরিয়ার ছিল এখন কিন্তু সেই বিরিয়ারটা থাকছে না সো সেই জায়গা থেকে এইচপিতে আমরা লাইক আন্ডার টোয়েন্টি থ্রি এরকমই যে থাকবে এমনটা না ব্যাপার নেক্সট টাইম আমরা ফলো করবো যে আমাদের কিছু প্রমিজিং প্লেয়ার থাকে তারা হয়তো আন্ডার টোয়েন্টি থ্রি পার হয়ে যাওয়ার পরও তাদের আমরা মনে করি যে ন্যাশনাল টিমে হয়তো অপরচুনিটি দেওয়া যাচ্ছে না বাট তারা প্রমিজিং সেই ধরনের প্লেয়ারদের উপর নজর থাকবে চলতি বছরে এই ক্যাম্প দিয়েই প্রস্তুতি পর্বের ইতি টানবে হাই পারফরম্যান্স ইউনিট এরপর এনসিএলের টি টোয়েন্টি ফরম্যাট বিসিএল ও এনসিএলের লঙ্গার ভার্সনে ক্রিকেটাররা চালু রাখবে নিজেদের ঝালিয়ে রাখার মিশন সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা ফুটবলের খবর ভুটানের বিপক্ষে ফিফার দুই প্রীতি ম্যাচ জিতে র্যাঙ্কিংয়ে উন্নতি চায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল চাংলি মিথানের অতীত পারফরমেন্সে সতর্ক ফুটবলাররা দুই সালে এই মাঠেই স্বাগতিকদের কাছে হেরেছিল বাংলাদেশ টার্ফের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলনে বাড়তি মনোযোগ ছিল ফুটবলারদের রক্ষণ ভাগের উন্নতিতে গুরুত্ব দিয়েছেন কোচ কাব্রেরা ভুটানে পৌঁছানোর পর থেকেই ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রথম দিন রোমাঞ্চকর হাইকিং অভিজ্ঞতা সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতা ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ক্যাবরেরা অনুশীলনের চেয়ে ফুটবলারদের পাহাড়ে দৌড়ানোর ওপরই জোর দেন একদিন পর এবার অনুশীলনের সুযোগ পেল লাল সবুজ শুরুটায় জিবে ফিটনেসের পরীক্ষা নিয়েছেন কোচ এক ঘন্টা হোটেলের জিম সেশনের পর বিকেলে থিমপুর ছাংজিজি মাঠে টানা অনুশীলন দীর্ঘ দুই মাস পর আবারও একসঙ্গে অনুশীলন করার সুযোগ মিলেছে জামাল তোপুদের নিজেদের মধ্যে বোঝাপড়ার পাশাপাশি ভুটানের দুর্বলতা ও শক্তির দিকগুলো নিয়েও কাজ করেছেন কোচ ও ফুটবলাররা মূলত স্ট্রেন্থ নিয়ে কাজ করছি আমরা আমরা ভালোমতে আগাচ্ছি ছেলেরা সবাই সুস্থ আছে এবং সবাই মোটিভেটেড যে বাংলাদেশ টিমকে তারা আহ উজ্জীবিতভাবে কিছু দিতে পারে ভাবে সবাই মিলে বাংলাদেশকে একটা বিজয় ভালো রেজাল্ট নিয়ে এখান থেকে ফিরতে চাই আমরা ইনশাআল্লাহ ওয়েদার অনেক বড় একটা ফ্যাক্ট বাংলাদেশে এখন অনেক হিট চলতেছে আর এই জায়গায় অনেক কোল্ড তো এটা আমাদের এডজাস্ট করতে একটু টাইপ লাগবে আর আমরা যেহেতু প্লেয়ার প্রফেসর প্লেয়ার তারপরে একটা যত দ্রুত সম্ভব আমরা এটা অ্যাডজাস্ট করে আমরা মাঠে ভালো পারফর্ম করার চেষ্টা করব বেঙ্গালুরু সাফে ভুটানের বিপক্ষে জয়ের সুখ স্মৃতি আছে জামালদের তবে 2016 সালে এই চাংলি মিথাং স্টেডিয়ামে ড্রাগুনের দেশের ফুটবলারদের কাছে হেরেছিল বাংলাদেশ সে ক্ষত ভোলেননি অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন কিছুদিন আগে এই মাঠেই হংকং এর মতো প্রতিপক্ষকেও হারিয়েছে ভুটান আক্রমণে চেঞ্চর মতো ফুটবলার থাকায় এবার বেশ সতর্ক তপু অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার আছে তাদের টিমে তার সাথে আমার সবচেয়ে কি প্লেয়ার হলো চ্যানচু তো এইglu ব্যাপার আমরা জানি এবং আমাদের কোচিং স্টাফ এম কোচিং প্যানেলও জানে তো এটা নিয়ে আমরা আরো ডিটেইল কাজ করব তাহলে আমাদের টিমের জন্য ভালো হবে 5 সেপ্টেম্বর প্রথম ম্যাচের আগে বেশ কয়েকটা সেশন পাবে ফুটবলাররা তার আগে নিজেদের গুছিয়ে নিতে চায় বাংলাদেশ পারভীন আক্তার সময় সংবাদ গঠনতন্ত্র না মেনেই মহিলা ফুটবল লীগের চার ক্লাবকে কাউন্সিলরশিপ দিয়েছে বাফুফে অবৈধভাবে এই ক্লাবগুলোকে সদস্য বানানোর পেছনের কারিগর বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এমনই অভিযোগ করেছেন এফ সি ব্রাহ্মণবাড়িয়া সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এছাড়া ক্লাবগুলো কিভাবে সদস্য পদ পেয়েছে সে ব্যাপারেও কোনো তথ্য জানানো হয়নি বলে অভিযোগ করেন তিনি তবে এ বিষয়ে জানতে সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করলেও গণমাধ্যমে কথা বলতে রাজি হননি তিনি বাফুফের সাধারণ সম্পাদক একটা অনৈতিক প্রতারণা এবং পুরো দেশের ফুটবল প্রেমীদের সাথে এবং ডেলিগেট যারা আছেন এবং যারা উপস্থিত ছিলেন সবার সাথে একটা ধোকা দিয়েছে কমাস বেশ জাঁকজমক ভাবে আয়োজন হয়েছিল বাফুফের বার্ষিক সাধারণ সভা গেল উনত্রিশ জুনের সেই এজিএম এ মহিলা ফুটবল লিগে চারটি ক্লাবকে কাউন্সিলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন তবে সেই ক্লাবগুলোকে কাউন্সিলারশিপ দেওয়ার ব্যাপারে মানা হয়নি বাফুফের গঠনতন্ত্রের নীতিমালা অবৈধভাবেই তাদের বানানো হয়েছে কাউন্সিলর যার নাটের গুরু সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এমন অভিযোগ নিয়ে বাফুফে ভবনে হাজির এফসি ব্রাহ্মণবাড়িয়া ক্লাবের সাধারণ সম্পাদক অবশেষ যে এজিএম অনুষ্ঠিত হয়েছিল সেটাতে অংশগ্রহণ করেছিলাম সেখানে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম কিন্তু আমাকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি বাফফের সাধারণ সম্পাদক কর্তৃক বাফুফের গঠনতন্ত্র আর্টিকেল একুশ ২৯ ধারা বিরোধী এবং অবৈধ পন্থা অবলম্বন এবং প্রতারণার আশ্রয় নিয়ে মহিলা ফুটবল লীগের চারটি যে ক্লাব আছে তাদেরকে কাউন্সিলর করার জন্য সাধারণ সম্পাদক এম একটা অবৈধ একটা কার্যক্রম পরিচালনা করছে যেই প্রক্রিয়াতে সেখানে চারটি ক্লাবকে কাউন্সিলরশিপ দেওয়া হয়েছে এইটার বিরুদ্ধে আমি আজকে এই লিখিত অভিযোগটা দিয়েছি অভিযোগ নামায় উল্লেখ করা হয় বাফুফের গঠনতন্ত্র অনুযায়ী কোনো ক্লাবকে কাউন্সিলরশিপ দেওয়ার যে নীতিমালা তার কোনোটাই মানে তুষার এমনকি ক্লাবগুলোর সদস্য পদের ব্যাপারে কয়টি ভোট পক্ষে ও কয়টি বিপক্ষে পড়েছে সে বিষয়েও কোনো তথ্য প্রদান করা হয়নি ফিফার কোনো নিয়মই মানা হয়নি দাবি করে আইনি সহায়তা নেয়ার কথা জানান শাহাদাত তার উপর যে দায়িত্ব ছিল সেই জায়গা থেকে কিন্তু সে প্রতারণা করেছে বিশ্বাসভঙ্গ করেছে কাউন্সিলর ইয়াদের সাথে ডেলিগেটদের সাথে এটার জন্য আমরা হয়তো পরবর্তীতে যদি ফিফা থেকে যদি সেরকম আমরা ইয়ে পাই আমরা মামলা করব আগামী অক্টোবরই হওয়ার কথা বাফুফে নির্বাচন তার আগে সদস্য বাড়ানোর অভিযোগ এড়িয়ে যাওয়া যায় না তাই এ ব্যাপারে কথা বলতে যোগাযোগ করা হয় বাফুফের সাধারণ সম্পাদকের সঙ্গে কিন্তু আপাতত গণমাধ্যমের সঙ্গে কোনো কথাই বলতে রাজি হননি ইমরান হোসেন তুষার তামিম হোসেন সময় সংবাদ ঢাকা খবর চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বর্তমান হকি খেলোয়াড়বৃন্দ সকালে মৌলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের সামনে এই মানববন্ধন করা হয় এ সময়ে বাংলাদেশের সব হকি খেলোয়াড়ের পক্ষে সমন্বয়ক হিসেবে চার দফা দাবি তুলে ধরেন তারা হকি কল্যাণ এবং উন্নতির স্বার্থে নির্দলীয় হকি কমিটি গঠনে সাধারণ খেলোয়াড়দের পক্ষ থেকে কমিটিতে প্রতিনিধি রাখা যত দ্রুত সম্ভব মাঠের খেলা চালু করা তৃণমূল জেলা এবং স্কুল হকির জন্য টুর্নামেন্ট চালু ও নিয়মিত করার দাবি উপস্থাপন করা হয় দুর্নীতি ও রাজনীতিমুক্ত পরিচ্ছন্ন করতে আহ্বান জানান তারা পরে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে ক্রীড়া উপদেষ্টা বরাবর চার দফা দাবি সংবলিত স্মারকিপি উপস্থাপন করেন হকি খেলোয়াড়েরা বর্তমানে আপনার সবাই জানেন যে হকির অবস্থা খুবই খারাপ আমরা আমাদের যে ক্রীড়া উপদেষ্টা আছেন উনি আমাদের এমন একটি কমিটি দেখ যাতে আমাদের প্লেয়ারের ভবিষ্যৎ যেন ভালো হয় উপদেষ্টার কাছে আমাদের চাওয়া একটাই থাকবে যে আমরা হলো প্লেয়ার হিসাবে যাতে হলো মাঠে হলো খেলা পাই আর যেসব টুর্নামেন্ট আছে ঘরোয়া আন্তর্জাতিক সেগুলো যাতে হল নিয়মিত হয় আমাদের এখানে অনেক ইন্টারনাল সমস্যা আছে যেমন স্বজন প্রীতি আছে তবে কোচ নিয়ে নানান প্রবলেম আমরা প্লেয়াররা ফেস করি আবারও ফুটবল সাফ অনুর্ধ্ব বিশ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের ফুটবলার ও হিলির কৃতি সন্তান রুস্তম ইসলাম দুখুকে সংবর্ধনা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোববার বিকেলে হিলি বাজারের পাবনা স্টোর মোড়ে বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাকে ফুল ও ক্রেস্ট উপহার দেয়া হয় এই সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাকিমপুরের শিক্ষার্থীরা পরে হাকিমপুর পৌর বিএনপির পক্ষ থেকে দলীয় কার্যালয়ে তাকে সংবর্ধনা জানানো হয় রুস্তম ইসলামের অর্জনে দেশবাসীর সঙ্গে হিলির বাসিন্দারাও গর্বিত এই সংবর্ধনা সামনের দিনে আরও ভালো খেলতে উদ্বুদ্ধ করবে বলে জানিয়েছেন রুস্তম ইসলাম রুস্তমালি দুঃখ বিশ চ্যাম্পিয়ন সে একজন বাংলাদেশের প্লেয়ার আমরা আমরা গর্বিত গর্বিত চ্যাম্পিয়ন হয়েছে আমাদের দেশকে গর্বিত করেছে আমাদের হাকিমপুরকে গর্বিত করেছে তাকে আমরা পাশে পেয়ে আজ আমরাও গর্বিত আমি ধন্যবাদ জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেক ছাত্রদেরকে এই জন্য যে তারা আমাকে এত বড় একটা সম্মান দেওয়ার কারণে আমি অনুদ্ধ বিশ জাতীয় দলের একজন প্লেয়ার আমাকে তারা আমি আমার দেশের বাড়িতে আসার পর তারা জানতে পারে তারা জানার পর আমাকে একটা সংবন্ধনার মাধ্যমে তারা আমাকে রিসিভ করে ধন্যবাদ জানাই চূড়ান্ত হয়েছে এফসি চ্যালেঞ্জ লিগের সূচি এ গ্রুপে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল এফসি লেবাননের নেজমেহ এফসি ও ভুটানের পারো এফসি আগামী ২৬ অক্টোবর নেজমাহ এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যালেঞ্জ লিগ মিশন শুরু করবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা উনত্রিশ অক্টোবর দ্বিতীয় ম্যাচে কিংসের প্রতিপক্ষ ইস্ট বেঙ্গল এক নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে পারো এফসির বিপক্ষে লড়বে বসুন্ধরা যদিও এখনও চূড়ান্ত হয়নি ম্যাচের ভেনু বিপিএলে টানা পাঁচবার শিরোপা জিতে রেকর্ড গড়লেও এশিয়ান পর্যায়ে বসুন্ধরা কিংসের নেই কোনো সফলতা দু হাজার তেইশ সালে এফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে খেললেও সারজা এফসির কাছে হেরে বাদ করতে হয় তাদের পরে এফসি কাপের গ্রুপ পর্ব থেকেও বাদ পড়ে বিপিএল চ্যাম্পিয়নরা এবার এশিয়ার ক্লাব টুর্নামেন্টের তৃতীয় স্তরের টুর্নামেন্ট এফসি চ্যালেঞ্জ লিগে সেই আক্ষেপ ঘোচাতে মরিয়া বসুন্ধরা কিংস দল মত নির্বিশেষে যারা হকির উন্নয়নে কাজ করবেন তাদের যেন নতুন কমিটিতে স্থান দেয়া হয় এমন দাবি জানিয়েছেন সাবেক খেলোয়াড় ও সংগঠকরা একই সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গঠিত সার্চ কমিটির কাছে তাদের আহ্বান গঠনতন্ত্র পুনর্গঠনে কোনো বিশেষ মহলকে যেন সুবিধা দেয়া না হয় এছাড়াও হকির উন্নয়নে বেশ কিছু রূপরেখা তুলে ধরেন সংগঠকরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর সংস্কারের ছোঁয়া সর্বস্তরে বাদ যায়নি ক্রীড়াঙ্গন দেশের প্রতিটি ফেডারেশন ঠেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কি ধরনের পরিবর্তন আনা যায় সেসব বিষয় নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে হকির সাবেক খেলোয়াড় ও সংগঠকরা এরই মধ্যে মন্ত্রণালয় থেকে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের সার্চ কমিটি যেখানে রয়েছেন হকির সদস্যরাও দেশের হকিকে বিশ্বমানের করে গড়ে তুলতে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন সংগঠকরা দাবি তুলেছেন শুধু চেয়ার নয় যারা হকির জন্য কাজ করবেন তাদের যেন প্রাধান্য দেয়া হয় নতুন কমিটিতে নবীন এবং প্রবীণ উদ্যোগী লোকজনকে যদি আমরা করতে পারি সমন্নয় আনতে পারি আমার মনে হয় যে হকিটা অনেক এগিয়ে যাবে আমাদের দুর্বল সাইডটা অন্যের ধারে চাপিয়ে দিয়ে বিভিন্ন সময়ে ফেডারেশনে বিভিন্ন জনকে নিয়ে এসে বিতর্কিত করেছি এবং তাদেরকেও আমরা ঠিক মতো ইউজ করিনি বা তাদের কাছ থেকেও আমরা ঠিক হকি সার্ভিসটা পাইনি কমিটিতে যোগ্য লোক আসুক হাত জোর করে বলবো প্লিজ কেউ যদি ব্যবসা করতে আসে অন্য কোনো ধ্যান ধারণা নিয়ে আসে প্লিজ তাদের না নিয়ে যোগ্য ব্যক্তিদের নিয়ে আওয়ামী সরকারের আমলে নানা নির্যাতনের শিকার হয়েছেন অনেক সংগঠক অনৈতিকভাবে লীগ থেকে বাদ দেয়া হয়েছে অনেক ক্লাবকে গঠনতন্ত্রকে ব্যবহার করা হয়েছে। নিজস্ব স্বার্থ হাসিলে। নির্যাতিত এই সংগঠকের দাবি গঠনতন্ত্র সংস্কারে যেন গুরুত্ব দেয়া হয় হকির উন্নয়নকেত েবে শি হয়ে সে ধনের অদক্ষের যি আগাম। বা নেয় এটা তো আমাদের জন্য এটা প্রাপ্তি না আমরা কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলেশন আমরা যাতে না থাকি এবং আমরা যাতে মনে প্রাণে হকিকে ভালোবাসি আমাদের ধ্যান ধারণার মধ্যে যাতে হকি থাকে সার্চ কমিটিকে রিকোয়েস্ট করব আমাদের যাতে গঠনতন্ত্রটা ঠিক করে তারা ওইভাবে যেটা বলে ওইটা আলোচনা পুরা পুরা জিনিসটা গণতন্ত্র করে সামনে হকির যেসব ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে সেগুলোতে অংশগ্রহণ ও আয়োজন নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখার দাবি তুলেছেন তারা আপনাদের জেলা থেকে শিমুল সময় সংবাদ ঢাকা এদিকে টেবিল টপার বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে লালিগায় রিয়াল বেতিসের বিপক্ষে নামবে রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচ শুরু হবে রাত 10:30 লালিগায় সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ গেল আসরে ছত্রিশতম শিরোপা নিজেদের শোকেছে নিয়েছে তারা নিজেদের শক্তিমত্তা প্রমাণ সবসময় মাঠে দিয়ে আসছে লস ব্লাঙ্কোস এ মৌসুমে নিজেদের ডেরায় আরও এক পরাশক্তি ক্লিয়ান এমবাপ্পের মতন বড় নাম যোগ করেছে মাদ্রিদের ক্লাবটি বড় তারকা ফুটবলারদের নিয়েও তুলনামূলক কম শক্তিশালী দল মায়োরকা ও লাস পালমাসের বিপক্ষে পূর্ণ পয়েন্ট আদায় করতে পারেনি স্প্যানিশ জায়েন্টরা পিএজি থেকে রিয়ালে নাম লেখানোর পর এমবাপ্পের পারফরমেন্সে ধার বাড়বে আরও এমনটাই প্রত্যাশিত ছিল রদ্রিগো ভিনি এমবাপ্পের আক্রমণে ভেঙে পড়ার কথা প্রতিপক্ষের রক্ষণ তবে সে অনুযায়ী দলকে সার্ভিস দিতে পারছেন না ফরাসি তারকা এতে বেশ সমালোচনার মুখে কিলিয়ান তবে রিয়াল বাতিসের বিপক্ষে আপাতত রক্ষণে ফোকাস দিতে চান মাদ্রিদ কোচ আমার মতে এমবাপ্পে ভালো করছে সে খুবই ভয়ঙ্কর একজন খেলোয়াড় তবে এটা সত্যি যে সে লিগে এখনো কোনো গোল করতে পারেনি আক্রমণে এমবাপ্পে ভালো কিছু দেখাচ্ছে এবং আমি মনে করি দলের সঙ্গে মানিয়ে নিতে তার কোনো সমস্যা হচ্ছে না আমি আগেও বলেছি আমাদের রক্ষণে আরও ফোকাস দিতে হবে এবং এতে ফরওয়ার্ডরা তেমন কিছুই করতে পারবে না এবারের মৌসুমে রিয়ালের দল নিয়ে সবার প্রত্যাশা ছিল সর্বোচ্চ তবে প্রত্যাশিতভাবে লিগের শুরুটা হয়নি রিয়ালের বড় বড় তারকা নিয়ে যেখানে থাকার কথা পয়েন্ট টেবিলের শীর্ষে সেখানে টেবিলের পাঁচে কাল্লোয়ান চলতির দল সেরা আক্রমণ ভাগ নিয়েও জয়ের দেখা পাচ্ছে না ক্লাবটি লালিগায় শতভাগ জয় নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে বার্সেলোনা তবে কাতালানদের সঙ্গে পয়েন্ট ব্যবধানের চেয়ে ফুটবলারদের পারফরমেন্সের ওপর ফোকাস দিতে চান অ্যাঞ্চেলত্তি বার্সেলোনার সঙ্গে আমাদের পয়েন্টের অনেক ব্যবধান এতে দলের উপর প্রভাব পড়ছে কারণ আমাদের খেলোয়াড়রা ম্যাচগুলোতে সেরাটা দিতে পারেনি আমরা পয়েন্ট হারানোর জন্য চিন্তিত নয় বরং আমরা ভালো খেলাটা উপহার দিতে পারিনি তার জন্য খারাপ লাগছে এদিকে লিগ ওয়ানে দারুণ ফর্মে ক্লিয়ান এমবাপ্পের সাবেক ক্লাব পিএজি লিগের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা এবার শীর্ষস্থানের লড়াইয়ে লিলের বিপক্ষে মাঠে নামবে প্যারিসিয়ানরা প্রথম দুই ম্যাচে দশটি গোল আদায় করে নেয় ক্লাবটি এতে দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী পিএচজি কোচ লুই এনরিকে তবে ইঞ্জুরির কারণে বেশ কিছু ফুটবলার মাঠের বাইরে হার্নান্দেজ কিমবেমবে ও গনসালোক রামোসকে পাচ্ছেন না কোচ তাদের ছাড়াই নতুন এর খেলোয়াড়দের নিয়েই পরিকল্পনা সাজাতে হচ্ছে কোচকে রিফাদুল ইসলাম মিরন সময় সংবাদ শিকাগোর বিপক্ষে ইন্টার মায়ামের স্কোয়াডে না থাকায় আবারও লিওনেল মেসির ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছিল তবে ক্লাবটির কোচ তাতা মার্টিনো জানিয়েছেন আর্জেন্টাইন তারকার ফিটনেস নিয়ে আর কোনো শঙ্কা নেই চোদ্দ সেপ্টেম্বর পরবর্তী ম্যাচেই মায়ামের জার্সিতে মাঠে ফিরবেন এলেনটেন ইন্টারমায়ামিতে যোগ দেওয়ার পর প্রতিনিয়ত পুরানো দিনের কথা মনে করিয়ে দিচ্ছেন লুইস সুয়ারেস এ মৌসুমে এখন পর্যন্ত বিশ ম্যাচে ষোলো গোল তার শুধু উরুইয়ান তারকাই নন সার্জিও বুসকেটস জর্দি আলবাদেরও যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে নিয়ে গেছেন লিওনেল মেসি অনেকেই মেজর লিগ সকার ক্লাবটিকে ডাকেন মিনি বার্সেলোনা নামে যদিও বেশ অনেক দিন সব বার্সা প্লেয়ারকে একসঙ্গে মাঠে পাওয়া যাচ্ছে না মেইনম্যান মেসি ইঞ্জুরিতে পাক্কা দেড় মাস নেই খেলায় কবে মাঠে ফিরবেন আর্জেন্টিনিয়ান তারকা অনেকদিন ধরেই এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে জুলাইয়ে কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকা ফাইনালে ইঞ্জুরিতে পড়েন মেসি সেই থেকে অ্যাঙ্কেল লিগামেন্ট ইঞ্জুরিতে মাঠের বাইরে তিনি চোটের অবস্থা গুরুতর হওয়ায় পায়ে বিশেষ ব্রেসেস পরেও কাটাতে হয়েছে অনেক দিন এরপর অবস্থার উন্নতি হলে একা একা অনুশীলন শুরু করেন সম্প্রতি ফিরেছেন দলীয় অনুশীলনে ইন্টারমায়ামির হোম ভেনু চেইজ স্টেডিয়ামে সতীর্থদের সঙ্গে তার প্র্যাকটিস সেশন স্বস্তি দিয়েছিল ফ্যানদের শোনা যাচ্ছিল শিকাগোর বিপক্ষে ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন হবে এলএনটেনের তবে এ ম্যাচে তাকে না দেখে হতাশ হন সবাই প্রশ্ন জাগে তবে কি এখনও ফিট নন মেসি যদিও সব শঙ্কা দূর করেছেন মায়ামি কোচ তাতা মার্টিনো জানিয়েছেন ম্যাচ খেলার জন্য তৈরি তার হাই প্রোফাইল ছাত্র চোদ্দ সেপ্টেম্বর এম এলএসে ফিলাডেলফিয়ার বিপক্ষে ইন্টারমায়ামির পরের ম্যাচেই আবারও আর্জেন্টাইন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের পায়ের জাদু দেখতে পাবে ফুটবল বিশ্ব তবে এই ম্যাজিক কতদিন চালিয়ে যেতে পারবেন লিও তা নিয়ে রয়েছে সংশয় বয়স আর ফিটনেস যে খুব একটা সায় দিচ্ছে না তা ধারণা করা যায় সম্প্রতি চোটের সঙ্গে বেশ লড়তে হচ্ছে তাকে ক্যারিয়ার জুড়ে তেমন ইঞ্জুরিতে না পড়া মেসি গত বছর ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত বিভিন্ন রকম ইঞ্জুরিতে পড়েছেন ছয় এবার এবারের মতো একটানা এত লম্বা সময়ও বাইরে থাকতে হয়নি কখনো মাকসুম আলম খান সময় সংবাদ এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন সঙ্গেই থাকুন সময়